অনেকদিন পরে গোলাপ গাছটা একটা কুঁড়ি ধরেছে, প্রায় এক বছর পর গাছে কুঁড়ি ধরলো, দেখো খালি। আজকে সকালটা শুরু করলাম দেখো একটু ফুল গাছ দেখে, ফুলগুলো হয়েছে বেশ দেখতে ভালোও লাগছে। গাছে দুটো ফুল হলে সত্যি মনটা খুব ভালো লাগে, যদিও আমার খুব সামান্য ফুল গাছই রয়েছে, জায়গা নেই বলে বসাতেও পারিনি। যাই হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো সকালবেলায় একটুখানি চা বসে দিয়েছি, চাটা ঘুম থেকে উঠে দেখলাম শেষ হয়ে গেছিলো, তাই সকালবেলায় দোকানে গিয়ে চা নিয়ে চলে এসেছি। এসে এখন চা বসে দিয়েছি, চা খেয়ে নিয়ে তারপরে এবার রান্নার জোগাড় হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রবিবারের সকাল, দেখো রবিবার বলে রাস্তাটাও ফাঁকা, এখানটা বসে আছি একটু রোদেতে, রোদুরে রোদ পোয়াতে বসেছি সকালবেলায়। অন্যদিন সময় হয় না, সকালবেলা তাড়া থাকে মেয়ের স্কুলে যাবার, টিফিন বানানো, আজ একটু বেলা করেই হবে। প্রদীপ যদিও বেরিয়ে গেছে সকালেই, বাইরে খেয়ে নেবে বললো, রুটি করে দেবো বলে আটা মাখা বারো করে রাখলাম ফ্রিজ থেকে, খেলো না বলে বাইরে ইডলি খেয়ে নেবো, রুটি খাবার মন নেই সকালবেলায়, সেই জন্য বেরিয়ে গেছে কাজ নিয়ে। আর আমি এখন একটুখানি রোদ্দুরে বসে পড়েছি, রোদ্দুরটা বেশ ভালোই লাগছে। কালকে ঘুরে এসেছি সন্ধ্যের দিকে, এসে আর ক্যামেরার সামনে আসার মতন টাইম পাইনি। আজ সকাল থেকে এত কোমরে ব্যথা করছে না, একটুখানি রোদ্দুরে বসে পড়লাম ওই জন্য কোমরটা খুব ব্যথা করছে। এমনিতেই তো আমার কোমরের প্রবলেম, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, তার মধ্যে কালকে গিয়ে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। সেই জন্য আমার প্রদীপ বলছিল যে অন্য জায়গা তো গিয়ে দাঁড়াতে পারো না, কী করে এতক্ষণ দাঁড়িয়েছিলে? আনছি দাঁড়িয়েছিলাম, পুজো দিতে এসেছি সেই জন্য দাঁড়িয়ে আছি। আর এই কোমরে ব্যথাটা এখন বুঝতে পারছি সকালে ঘুম থেকে উঠে থেকে। একটু রোদ পোয়াই চা খেলাম আগে ঘুম থেকে উঠে, একটু চা না খেলে চলে না, একটু চা খেয়ে নিয়ে তারপরে এবার একটু বসে আছি। এখানে সব বাচ্চা বাচ্চা ছেলেগুলো এমন স্কুটিগুলো চালায় না, ঘরে চলে এসেছি, মেয়ের জন্য একটু চাউমিন বানাচ্ছি। রবিবারের সকাল যেহেতু, সকালের জলখাবারটা একটু অন্যরকমই হতে হবে, মেয়ের বায়না যেহেতু স্কুলেতে ওদের জাঙ্ক ফুডটা অ্যালাউ নেই, সেই জন্য স্কুলেতে আমি চাউমিন পাস্তা এগুলো পাঠাই না, সাধারণত ভাত বা রুটি বা ঘরোয়া কোনো খাবার বানিয়ে পাঠাই। সেই জন্য রবিবারটা একটু সকালটা ভালো করে বানিয়ে দিই, যাতে খেয়ে খাওয়া দাওয়াটা করে মনটা একটু ফ্রেশ হয়ে যায়, ভালোভাবে পড়াশোনাটা করতে পারে। দেখো খুব সিম্পলভাবে সবজি দিয়ে বসে দিয়েছি, আর তার সাথে একটুখানি অল্প করে ম্যাগি মশলাও দিয়ে দিলাম। চাউমিন রেডি করি, এখন সকালের জলখাবার নিয়ে বসে পড়েছে। ঠিক আছে, নুনটা একটু কম লাগছে নাকি? না ঠিক লাগছে। আর আমার এদিকে থাকো, ঘরও ক্লিন করা হয়ে গেছে, চাদরটা চেঞ্জ করে একটা মাদুরে পেতে দিয়েছি। আজকে ঘরে যেহেতু রয়েছে পড়ি, সারাদিন এই বিছানার ওপরেই যত অত্যাচার চলবে, সেই জন্য একটা মাদুর পেতে দিয়েছি। পড়তে বসবে, পেন্সিল ছোলাগুলো সব ফেলবে, পেন্সিলের নোংরা পড়বে, ইরেজ করবে লিখে, সেগুলো সব নোংরা পড়বে, সেই জন্য মাদুর পেতে দিয়েছি, নাহলে প্রচুর বিছানার চাদরটা নোংরা হয়ে যায়। পুরো ঘর ক্লিন হয়ে গেছে, কিন্তু কতক্ষণ ক্লিন থাকবে সেটা জানি না, আমাদের এইটা আজকে ঘরে রয়েছে, তাই তো? হ্যাঁ, ঘরে থাকলে আমার আর একদম ক্লিন থাকবে না ঘর। আর এদিকে বাইরের ঘরটাও ক্লিন করে ফেলেছি, দেখো বাইরের ঘরও পুরো একদম ক্লিন হয়ে গেছে আমার। মায়ের বিছানার চাদরটাও কালকে ধুয়ে দিয়েছিলাম, চাদরটা চেঞ্জ করেছি, আর এদিকে পুরো ক্লিন হয়ে গেছে একদম। হ্যাঁ, ফুল ফুল ফুটেছে, এখন গাছে থাক না, আমার ফুল ঘরে আছে, আমি সকালে তুলেছি, সকালে তুলেছি, ঘর পুরো একদম ক্লিন, কিন্তু রান্না হয়নি এখনো, রান্না পরে হবে। মা চাউমিন খাবেন তো, একটু নিন না, খাবে না, চলো টিফিনটা করে নি, বাবু চলে ঘরে, খালি এখানে খালি গামছাগুলো ঝুলছে। পরীর ম্যাও কিটিটা দেখো কি সুন্দর লাগছে, গাছের মধ্যে লাগিয়ে দিয়েছে, চাবি রিং কিনে এনেছে, চাবি রিং খুলে গেছে সেই জন্য এখানে। আবার গ্রিন গাছে, গ্রিন গাছে লাগাবো, সুন্দর লাগবে দেখতে,
খুব সুন্দর মেলায় ফুলগুলো বিক্রি হচ্ছিলো, কিন্তু নিলাম না কেন জানিস তো, ঠিকঠাক মতন রাখতে পারবো না যত্ন করে। শোকেস থাকলে বেশ নিতাম। আমাদের পরীর মেয়াপুষিটা কি সুন্দর লাগছে না, সত্যি খুব সুন্দর লাগছে পরীর মেয়াপুষিটা। দেখো পরী এবছরে মেলাতে গিয়ে কোনো রকম খেলনার বায়না করিনি একদম, এখন এবার একটু বড় হয়ে গেছে তো সেই জন্য একটু সাজের জিনিসটাই নিয়েছে, আর তার সাথে একটু এই কি কি রিং কি কি বলে এগুলোকে বাবু, কিচেন চাবি রিং যেটা, সেটার জন্য একটু বায়না করছিল, নিয়েছে একটা। আর একটা পছন্দ হয়েছিল বাট একটাই নিয়েছে, আমি বললাম যে নিবি ঠিক কথা কিন্তু রাখবি কোথায়, যত্ন করে রাখতে হবে তো, যত্ন করে রাখতে হবে তো, আর একটা ঘরে রয়েছে তো ওটা আপনার ছোটটা এটা। আর যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো, একটুখানি বসলাম তোমাদের সাথে একটু গল্প করতে, পরি এখনও খাচ্ছে, কিছু একটু কথা শেয়ার করার ছিল তোমাদের সাথে, মনের কথা বলি সেটা, যে সকালবেলা আমাদের বাড়ির অনারের ছেলেটাকে দেখাচ্ছিলাম নাতিকে, আমাদের বাড়ি মালিকের নাতি ওটা, ওর সঙ্গেই কথা বলছিলাম, ছেলেটা সকালবেলা গিয়েছিলো পিসির বাড়ি থেকে খাবার আনতে, প্রতিদিনই যায়, সকালবেলা যাবে, দুপুরবেলা যাবে, রাত্রিবেলা যাবে, তিনবেলায় পিসির বাড়ি থেকে খাবারটা নিয়ে আসে। আমাদের বাড়িতে বাড়ি অনার থাকে মানে আঙ্কেল যে, আর তার নাতি, এরা দুজনে থাকে। কথা হচ্ছে যেটা আমার খারাপ লাগে যে মানুষের পয়সা না থাকলে খেতে পায় না গরিব মানুষেরা, আর এদের এত টাকা থেকেও এত মানে পয়সা হলে মানুষ হয়েও খেতে পারে না, কেন জানো রান্না করে খাওয়ানোর মতন লোকটা নেই, রান্না করে যে একটু দেবে সেই মানুষটা নেই। বাড়িতে থাকে হচ্ছে দাদু আর নাতি দুজনে থাকে, সেই জন্য বলছি যে মানুষের টাকা পয়সা থাকে না গরিব মানুষেরা খেতে পায় না, আর এদের দেখো পয়সা থেকে এত বড় বাড়ি জমি জায়গা এত কিছু রয়েছে অথচ দুটো খেতে পায় না সময় মতন ছেলেটা, সেটাকে দেখলে সত্যি খুব খারাপ লাগে। সকালবেলা স্কুল যায়, পিসির বাড়ি থেকে টিফিন নিয়ে এসে খেয়ে তারপর যায়, অনেকটা লেটও হয়ে যায়, ছুটতে ছুটতে যায়, এক একদিন দেখি খাবার আনতে হয়তো দেরি হয়ে গেল, খাবার টাইমটাও পায় না, খাবারটা নিয়ে এসে কোনো রকম টিফিন বক্সে ভরে নিয়ে চলে যায়, সকালবেলা খাবার টাইম পায় না। দুপুরবেলাও যেদিন স্কুল থেকে এসে যায় দেখি সেদিন আর খাওয়া হয় না, যেটুকুনি টিফিন নিয়ে গেল, আর রাত্রিবেলাও দেখি সেই পিসির দোকানের সামনে গিয়ে ঘুরঘুরু করছে, খুব খারাপ লাগে সত্যি দেখতে যে মানুষের এত পয়সা থেকেও খেতে পাচ্ছে না দুটো, যে করে খাওয়াবার মতন মানুষটা নেই। আসলে ও ঠাকমাটা করতো, ঠাকমাটাও গত দেড় বছর মতন হলো ঠাকমা মারা গেছে, সেই কারণে আর করে দেবার লোক নেই, বাবা নেই, মাও বাড়ি ছেড়ে চলে গেছে, সেটাকে দেখলে সত্যি খুব খারাপ লাগে। আর আমিও দেখছি ধরো চার পাঁচ বছর রয়েছি, ছোটো থেকেই দেখছি, তখন আমরা যখন এসেছিলাম তখন ছেলেটা ফোরে পড়তো, এখন কিসে পড়ে বাবু, সেভেনে, হ্যাঁ চার বছর হলো, এবারে এইটে উঠবে, পড়াশোনা করে দেবার মতন হেল্প করার মতন তো কেউ নেই, ঠিক আছে, দুটো উঠবে এবারে, দুটো খাবার মতনও মানে দুটো খাবারের জন্য তাকে ছোটাছুটি করতে হয়, সত্যি খুব খারাপ লাগে। না দেখো এত দাদুর পয়সা রয়েছে জমি জায়গা চারিদিকে, হ্যাঁ বাবা ভালো চাকরি করতো সেই সব পয়সা রয়েছে, অথচ দাদুটা এমনই যে একটা যে কমসে কম বাড়িতে একটা রান্নার লোক রেখে দিল তো, যে না সকালবেলা দুপুরবেলা একটু রান্নাটা করে দিল সেটা তো হয়ে যায়, সেটাও রাখবে না, আর বাড়িতে থাকেও না, সারাক্ষণ বাইরে বাইরে কোথায় যে ঘুরে তার ঠিক নেই, যদিও পরের অন্যের কথা বলাটা ঠিক নয় কিন্তু চোখের সামনে দেখছি তো, সেই জন্য ভাবলাম যে বলি, জিনিসটা খারাপও লাগে খুব। আর একটা পিসির সামনে রয়েছে, পাশাপাশি রয়েছে, সেই পিসির কাছ থেকে খাবার নিয়ে আসে, তিনবেলা খাবার নিয়ে এসে খায়। আমার মেয়ে যেমন বলে যে মাম্মা কিছু বানিয়ে দাও, কিছু খেতে ইচ্ছা করলো সেটা মনের মতন করে হয়তো বানিয়ে খাওয়াচ্ছি, সেই জিনিসটা বাচ্চাটার হয় না, ছোটো থেকেই দেখছি, এখন একটু বড় হয়ে গেছে, যদিও ছোটোবেলায় ভালো করে কথা অতটা বলতে পারতো না, এখন হিন্দিটা ভালো শিখে গেছে, তখন ইংলিশেই কথা বলতাম ওর সঙ্গে, আর নাহলে একটু কানাডায় বলতাম, এখন দেখলাম হিন্দিটা ভালো শিখে গেছে। আর প্রতি বছরই হিন্দিটা ওর একটু অসুবিধা হয় বলে হিন্দিটার পরীক্ষার আগে একটু বলে আন্টি একটু হেল্প করে দাও, হিন্দিটা তখন একটু হেল্প করে দিয়ে আসি। এবছরে একটু টিউশন দিয়েছে বলে এবছরে বললো যে না পড়াগুলো সব রেডি হয়ে গেছে মোটামুটি, নাহলে পড়াশোনাটাও একটু হেল্প করার মতন কেউ নেই। যাই হোক আর ওসব কথা বলে দরকার নেই, যে যার নিজেরটা নিজে বুঝে নেবে, বা অন্যের ব্যাপারে বলাটাও ঠিক নয়, তাও একটু বললাম মনের কথাটা একটু শেয়ার করলাম, যেটা চোখের সামনে সবসময় দেখছি তো একটু মনটা হয়, সেই জন্যই বললাম তোমাদের সাথে শেয়ার করলাম মনের কথাটা।
আর এখন দেখো এবার পরীকে নিয়ে একটু বসবো পড়াতে, পরীর পড়া রয়েছে, পরীর পড়া হলে তারপর আবার রান্নার দিকে যাব। চলো পরী তাড়াতাড়ি খাবারটা ফিনিশ করো। আর ওইদিকে দেখো বাড়ির ছাদটাতে কিরম ঘিরে নিচ্ছে, এখানে বেশিরভাগই দেখছি বাড়ির ছাদগুলো একটু অ্যাসবেস্টার দিয়ে একটু প্লাস্টিক টাইপের বোর্ড দিয়ে ঘিরে দিচ্ছে, যাতে বর্ষাকালটা একটু জামাকাপড় শুকনো দিতে পারে, দাঁড়াতে বসতে পারে, খোলা ছাদ রাখছে না। আমাদের ওখানে যেমন ছাদটা সবাই খোলাই রাখে, এখানে আবার ছাদ আবার সব দেখছি ঘিরে দিচ্ছে। ওই বাড়িটাতেও দেখেছি, ওই দিকের একটা পিছনের বাড়ি দেখা যাচ্ছে, কে দিক থেকে জানি না, ওদিকটাতেও দেখো ওইখানটাতেও ঘিরে দিয়েছে বাড়িটা ছাদেতে। আমাদের ওখানে বাড়ির ছাদ একটু খোলাই রাখে, রোদ হাওয়াটা খেলবে বা কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে বাড়ির ছাদেই হয়ে গেল। আজকে সারাদিনটা পরীর পড়াশোনা নিয়ে কেটে গেল, দুপুরে রান্নাটাও পরীর ড্যাডি করেছিল। আমি যদিও আজকে ভাত খাইনি, দুপুরে একটুখানি পরোটাই বানিয়ে নিয়েছিলাম, সেই জন্য আর রান্নাঘরের থেকে যাওয়া হয়নি, শুধুমাত্র পরোটাটা একটু বানিয়ে নিয়েছিলাম। আর পরীর ড্যাডি দুপুরে রান্না সব করেছিল। এখন তারপর সন্ধ্যের সময় একটুখানি পরীর স্কুলের ইউনিফর্মগুলো আয়রন করে নিচ্ছি, পরীও পড়ছে, এখনও পরীর পড়া শেষ হয়নি, তারপরে এবার রাতের রান্নাটা করব। রাতের রান্না এখনও বাকি আছে। আর এদিকে পরী পড়তে পড়তে টায়ার্ডও হয়ে গেছে, পড়তে পড়তে শুয়ে পড়েছে, অনেকটা পড়া রয়েছে বলে পড়া করেই যাচ্ছে। আমার এখনও ঘরও ক্লিন হয় না, পরীর পড়া শেষ হলে তারপরে আবার বাকিটা ক্লিন হবে। আর আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আজ তবে আসি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।